ন্যাশনাল হেরাল্ড মামলায় চার দিনে ৪৩ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ পঞ্চমবার ইডি দফতরে গেলেন রাহুল গান্ধী। এর আগে ১৩ থেকে ১৫ জুন পরপর তিন দিন প্রায় ৩০ ঘন্টা কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা। গতকালও রাহুলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে রাহুল গান্ধীকে হেনস্থা করতে ইডিকে কাজে লাগানোর অভিযোগ তুলে পথে নেমেছে কংগ্রেস। আজও দিল্লির আকবর রোডে কংগ্রেস সদর দফতরের সামনে সত্যাগ্রহ কর্মসূচি পালন করছেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস সাংসদ ও দলের শীর্ষ নেতারা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। পঞ্চমবারের জন্য ইডি দফতরে আজকে গেলেন রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় এর আগে চারবার ৪৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি তাকে। অন্যদিকে রাহুল গান্ধীকে হেনস্থা করতে ইডিকে কাজে লাগানোর অভিযোগ তুলে পথে নেমেছে কংগ্রেস। আজও দিল্লির আকবর রোডে কংগ্রেস সদর দফতরের সামনে সত্যাগ্রহ কর্মসূচি পালন করছেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস সাংসদ ও দলের শীর্ষ নেতারাও এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। পরের খবরে আসছি। শোকজের পর এবার স্বাস্থ্য ভবনে তলব করা হলো পাভলভ হাসপাতালে সুপারকে। গতকাল পাভলভ হাসপাতালে যায় স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে স্বাস্থ্য দফতরের রিপোর্টে বলা হয় পাভলভে চিকিৎসাধীন রোগীদের ভয়াবহ অবস্থার মধ্যে থাকতে হচ্ছে। তার ভিত্তিতে পাভলভে সুপারকে শোকজ করা হয়। শোকজের পর এবার স্বাস্থ্য ভবনে তলব করা হলো পাভলভ হাসপাতালের সুপারকে। মানিক ভট্টাচার্যকে অপসারণে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল পর্ষদ। সিঙ্গল বেঞ্চের নির্দেশের ফলে প্রশাসনিক অসুবিধা হবে, এই যুক্তিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে পর্ষদ। গতকালই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় মানিক ভট্টাচার্যকে অপসারণ করার, আর মানিক ভট্টাচার্যকে অপসারণে সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে পর্ষদ। সিঙ্গল বেঞ্চের নির্দেশের ফলে প্রশাসনিক সমস্যা হবে, এই যুক্তিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পর্ষদ। মামলা দায়ের অনুমতি দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, গতকালই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেয় এবং সেই অপসারণের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ। সিঙ্গল বেঞ্চের নির্দেশের ফলে প্রশাসনিক সমস্যা হবে, এই যুক্তিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে পর্ষদ। মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশ, মানিক ভট্টাচার্যকে দ্রুত অপসারণ করা হয় এবং সেই সময় দায়িত্ব নেন যতদিন পর্যন্ত না নতুন সভাপতি নির্বাচিত হচ্ছেন ততদিন পর্যন্ত রত্না বাগচী চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মানিক ভট্টাচার্যকে অপসারণের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পর্ষদ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে এবং সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের ফলে প্রশাসনিক সমস্যার মুখোমুখি পড়তে হবে, সেই যুক্তি দেখিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে পর্ষদ। এবং ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। শৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৌভিক, আমরা গতকালই দেখেছি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার পর্ষদ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো। দেখো, একদমই পর্ষদ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে এবং পর্ষদের যুক্তি হলো যে মানিক ভট্টাচার্যকে অপসারণের ফলে প্রশাসনিকভাবে কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পর্ষদের কিছু অসুবিধা হচ্ছে এবং সেই কারণে তারা কিন্তু ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে এবং তারা দ্রুত শুনানি আর্জি জানিয়েছিলেন। আজকেই যাতে শুনানি করা যায় সেই রকম একটা আর্জি পর্ষদের তরফ থেকে করা হয়েছিল। যদিও বিচারপতিরা বলেছেন যে আজকে মামলার দায়েরের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, কিন্তু তা সত্ত্বেও আজকে এই শুনানির কোনো সম্ভাবনা নেই, এটা কিন্তু বিচারপতিরা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। ফলত মানিক ভট্টাচার্যকে আজকে দুপুর ২টোর সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা হওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ আপাতত ভাবে বহাল রয়েছে। সেই নির্দেশের উপর এখনো পর্যন্ত কোন রকম স্থগিতাদেশ নেই। ফলত দুপুর ২টোর সময় মানিক ভট্টাচার্য আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উপস্থিত হন কিনা সেটাই এই মুহূর্তে দেখার। কিন্তু পাশাপাশি পর্ষদের তরফ থেকেও তারা ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন এবং পর্ষদের যুক্তি হলো যে প্রশাসনিক ভাবে কাজ করতে পর্ষদের অসুবিধা হচ্ছে, সেই কারণেই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একেবারেই শৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। মানিক ভট্টাচার্যকে অপসারণে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো পর্ষদ।